शांति के उद्धार कर मंगल घटे कि बुझते शांति के उद्धार करते अमर सिंह तुम्हें एका एक राज दरबार फिर आज अमर सिंह हमें सत्य राज तुम्हें अभय दान करल तुम्हें कन्या शांति दानवर हाथी अवैध और आमार एक पात्र छेले आज दानवर हाथे निहत एक ही कर ले तुम्हें तुम्हें मृत्यु दाओ ठाकुर तुम्हें मृत्यु दी शांत हन महाराज अपनी शांत हन महाराज तुम्हें ना वीर तुम्हें ना योद्धा तुम्हें शांति के उद्धार कर जीवन माय पाली महापुरुष पुरुषर मध्य कलते तुम्हार लज्जा हलो ना जाओ ए मुहूर्ते हमारे बैरिए जाओ करते मंत्री महाशय बोलते कि करबो भेबे पासीनाजेब हमार एक कन्या शांति के उद्धार करते ऋषिराज मणि के दरबारे हाजिर कर देखी उन्हें कि बोले महाराज राजमणि के दरबार पाठिए दे राजमणि आपने तो गणना करे सब ही बोलते पारें एक बार गणना करे देखुन तो आमार राज्य एमन के आछे जे गेलि पड़े ओई दानवेर कबल थेके आमार एकमात्र कन्या शांति उद्धार करते पारबे आमी देखछि शहर
রাজ মনে বলছো তাহলে বলো কে এমন পুরুষ যে আমার শান্তিকে উদ্ধার করে আনতে পারবে মহারাজ দন্ত রাজপুত্র অরুণকে যদি শান্তিকে উদ্ধারে পাঠাতে পারো তবে পারবে শান্তিকে উদ্ধার করতে আমি এখন বিলম্ব নয় মন্ত্রীবর এই মুহূর্তে দন্ত রাজপুত্র অরুণকে রাজ দরবারে হাজির করো বন্দে অরুণকে দরবারে পাঠিয়ে দে আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ বাবা অরুণ আমি তোমার পিতৃ তুল্য না জেনে না বুঝে অনেক অন্যায় অত্যাচার আমি তোমার উপর করেছি পিতৃতুল্য হিসেবে তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো বাবা একই বলছেন মহারাজ মহারাজ এই মুহূর্ত থেকে তুমি মুক্ত সত্যরাজ নিজ হস্তে তোমার হাতের বন্ধন খুলে দিচ্ছে এবার বলো বাবা অরুণ তুমি আমার কাছে কি চাও আমার কিছু চাইবার নেই মহারাজ মুক্তিকালে আমি শুধু একটিবার আমার পিয়সীর শান্তির মুখখানা দেখো অরুণ তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো অরুণ আমার শান্তি যে প্রাসাদে নেই না তোমার সন্ধিকে দানবীর হরণ করেছে এ হতে পারে না মহারাজ আমার শান্তিকে দানবে হরণ করতে পারে না ও তো ঠাকুর তুমি বলে দাও আমি কেমন করে শান্তিকে উত্তর করে আনবো আমি চাই মহারাজ দাঁড়াও অরুণ দাঁড়াও বাবা পারবে পারবে বাবা তুমি আমার একমাত্র কন্যা শান্তি দানবের কবল কিন্তু উদ্ধার করতে আসছি যদি পারো তাহলে আমি সত্যরাজ বন্যাজ দরবার দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি আমি নির্দ্বিধায় আমার একমাত্র কন্যা শান্তিকে আমি তোমার হাতে তুলে দেব ঠিক আছে মহারাজ এবার আপনারা যান আমার জন্য সেনাপতি অমর সিংহকে সৈন্য সাজাতে বলেন চলুন মন্ত্রীবর চলুন মহারাজ চলুন ও কি নারায়ণ হে
দেখি বাবা অরুণ গঙ্গালি দেখি বাবা অরুণ কেন আমাকে আকুল পানে রাখছিস প্রভু আজ আমি বিষর বিপদে পড়েছি আমার প্রিয় শ্রী সাত্বিকে দানবে হরণ করে নিয়ে গেছে প্রভু তাই আমি যাচ্ছি শান্তিকে উদ্ধার করে আসতে আমি কিভাবে সেই পাপিষ্ঠ দানবকে নিধন করে শান্তিকে উদ্ধার করে আনতে পারি প্রভু এই নিয়ে তুমি ভেবো না অরুণ এই নাও এটা কি প্রভু এটা হয়েছে দানবের মৃত্যু ভাগ এই খাদ্যে তুমি এই দানবকে হত্যা করতে পারবে প্রভু ওই যে দেখো বাবা ওই দিকে আগুন লেগেছে প্রভু যে চলে গেল না আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না আমি দানব রাজের আস্তানা যাবো ওই কাল থেকে শাড়িকে উদ্ধার করে আনব কেউ পারলো না এই দানবের আস্তানা থেকে আমাকে উদ্ধার করতে কেউ পারলো না ও গো ঠাকুর অরুণ দাদা কি আমার কথা মনে করতে পারছি না নাকি সে আমাকে ভুলে গেল ঠাকুর তুমি বলে দাও আমি কি করব তুমি বলে দাও আমায় তো ভালোবাসিয়া ওই গেলা চলি
পাই তুমি গেছো ভুলিয়া ধনী যদি হইতাম আমি ফেলিয়া না যাইত তুমি গরিব পইলা আমারি বন্ধু গেছো ভুলিয়া মানবের কখনো বিয়ে হতে পারে না তুমি কেন বুঝতে পারছো না তাহলে তুমি ওকে আমি জোর করে তোমার রূপটাকে আমি হরণ করব ওকে ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত শয়তান দানবের হাতটা এসেছে দানবের হাতে মরতে চলো আমরা প্রাসাদে ফিরে যাই রানী অরুণ কুমার গিয়েছিল শান্তিকে উদ্ধার করে আনতে কিন্তু এখনো পর্যন্ত অরুণ কুমার ফিরে আসছিলাম তার কারণ আমি বুঝতে পারছি না আমি তো বুঝতে পারছি না মহারাজ আমি ফিরে এসেছি মহারাজ অরুণ
এসেছো বাবা বাবা শান্তি মা শান্তি বাবা মা গো মা ওরে জি মহারাজ কোড়ে দাঁড়িয়ে কেন বাবা কাছে এসো তোমার বীরত্বের পরিচয় পেয়ে আজ আমি মহা খুশি হ্যাঁ অরুণ তুমি ওই শান্তিকে উদ্ধারে যাবার পূর্বে যে প্রতিশ্রুতি আমি তোমার পেয়েছিলাম আমি সেই প্রতিশ্রুতি রাখবো এই কারণে যে তুমি শুধু বীরই নও তুমি দন্ত রাজপুত্র আমার একমাত্র শান্তির যোগ্য পাত্র তাই তো এই মুহূর্তে আমি আমার শান্তিকে নিতে নাই তোমার হাতে তুলে দিচ্ছি এসো মা এসো বাবা অরুণ আজ থেকে আমার শান্তিকে তোমার হাতে তুলে দিলাম বাবা ওর সুখে দুঃখে তুমি তোমার তুমি ওর পাশে থাকবে হে আশা করি আর তোমাদের প্রতি আমার আশীর্বাদ রইল তোমরা দীর্ঘজীবী হও এসো এসো বাবা অরুণ সুখী হও মা বসো এই সিংহাসনে দারণ করো এ রাজমুখ এসো রানী তাই চলুন মহারাজ আমরা বিশ্রাম কক্ষে যাই তাই চলুন আমিও কারাগার থেকে চিৎকার করে বলেছি আমি যাবো শান্তিকে উদ্ধার করে আনতে আমি যাবো শান্তিকে উদ্ধার করে আনতে পৃথিবীতে সোগ বলি যদি কিছু